হিসাবে এখানে আসিনি, আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না, আমি রুমিন ফারহানা, বাংলাদেশের একজন নাগরিক, আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। লাল রক্তের রং, লাল প্রতিবাদের রং, লাল আন্দোলনের রং, লাল বিক্ষোভের রং, এবং আমার সন্তানের রক্ত ঝরেছে, আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে, তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি। সরকার বলছে তাদের কোটা আন্দোলন দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরও তারা কেন আন্দোলনে? সরকারকে বুঝতে হবে গত 17 বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে, দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে, আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী, আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা, আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন, এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে, তার জবাব দিতে এসেছি। কেউ কারো কাঁধে, বাংলাদেশের মানুষ আজকে একদিকে, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি না, আমি বারবার বলছি বাংলাদেশের 17 কোটি মানুষ আজকে একদিকে। এই ছাত্র আন্দোলন যে কোন পর্যায়ে পৌঁছাবে সেটা আসলেই দেখার বিষয় এখন, কারণ এই আন্দোলনে কিন্তু একে একে সবাই অংশগ্রহণ করছে, আর আন্দোলনকে কিন্তু আরও বৃহৎ করার চেষ্টা হচ্ছে বা বৃহৎ করা হচ্ছে, এর ফলাফল যে আসলে কী আছে সেটা আসলে সময় বলে দিতে পারবে, এই সময় আসলে মন্তব্য করাটাও কেমন হয়? কাকে ধরপাকড় হচ্ছে না? বিএনপি নেতাদের ধরপাকড় হচ্ছে, আমাদের বাচ্চাদের ধরপাকড় করছে, আমাদের নিরীহ জনগণকে ধরপাকড় করছে, ধরপাকড়টা করছে না কাকে, গণগ্রেফতার করছে, সাধারণ মানুষকে গ্রেফতার করছে, কাকে করছে না? সে মালিকানা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলেই আজকে মানুষ এতটা বিক্ষুব্ধ।